হ্যালো বন্ধুরা, ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়িকা শাবনূর, আজ আমরা তার সম্পর্কেই বলবো অজানা তথ্য যা জানলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন, তাই পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। কারমিন নাহিদ নুপু, জন্ম 17 ডিসেম্বর 1979, মঞ্চ নাম শাবনূর হিসেবেই অধিক পরিচিত, একজন বাংলাদেশি অবসরপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেত্রী। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম সফল অভিনেত্রী। তিনি 2005 সালে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 2 নয়ের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি 6 বার বাচসাস পুরস্কার অর্জন করেছেন। তিনি রেকর্ড সংখ্যক 10 বার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেছেন। শাবনূরের চলচ্চিত্রে অভিষেক ঘটে চাঁদনি রাতে 1993 চলচ্চিত্র দিয়ে। এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহের সাথে জুটি বেঁধে তিনি সফলতা লাভ করেন। সালমান শাহের সাথে তার অভিনীত স্বপ্নের ঠিকানা 1995, যথাকর্মে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র। 1999 থেকে 2003 পর্যন্ত তিনি টানা 5 বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। তন্মধ্যে প্রথমে 3 বছর কোনো নির্দিষ্ট চলচ্চিত্রের জন্য পুরস্কার প্রদান করা হয়নি এবং পরের 2 বছর যথাক্রমে শ্বশুর বাড়ি জিন্দাবাদ 2001 ও স্বামী স্ত্রীর যুদ্ধ 2002 চলচ্চিত্রের জন্য। তার পরের 5টি মেরিল প্রথম আলো পুরস্কার আসে ফুলের মতো বউ 2004, মোল্লাবাড়ির বউ 2005, আমার প্রাণের স্বামী 2007, এক টাকার বউ 2008 ও বলবো কথা বাসর ঘরে 2009 চলচ্চিত্রে অভিনয়ের জন্য। শাবনূর 1979 সালের 17 ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নুপুর। চলচ্চিত্রে আগমনের পরে পরিচালক এহতেসাম তার নাম রাখেন শাবনূর। শাবনূর শব্দের অর্থ হল রাতের আলো। শাবনূরের পিতার নাম শাহজাহান চৌধুরী। 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি। তার ছোট বোন ঝুমুর ও ভাই তমাল দুজনেই নিজ নিজ পরিবার সহ অস্ট্রেলিয়া প্রবাসী। শাবনূরের প্রথম চলচ্চিত্র চাঁদনি রাতে 1993 সালে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন এহতেসাম এবং তার বিপরীত নায়ক ছিলেন সাব্বির এবং ছবিটি ব্যর্থ হয়। পরে চিত্রনায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে 14টি চলচ্চিত্র অভিনয় করেন, যার প্রায় সবগুলি ছিল ব্যবসায়িক মানদণ্ডে সফল। সালমান শাহ শাবনূর জুটির প্রথম ছায়াছবি জহিরুল হক পরিচালিত তুমি আমার 1994 সালে মুক্তি পায়। একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে ফারুক কবরি জুটির সুজন সখী চলচ্চিত্রের রঙিন পুনর্নির্মাণ সুজন সখী নির্মাণ করেন। 1995 সালে এই জুটির স্বপ্নের ঠিকানা চলচ্চিত্রটি বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র। পরের বছর তিনি স্বপ্নের পৃথিবী চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করেন। এরপর তিনি সালমান শাহের বিপরীতে তোমাকে চাই 1996 ও শিবলি সাদিক পরিচালিত আনন্দ অশ্রু 1997 চলচ্চিত্র অভিনয় করেন। স্বপ্নের পৃথিবী পরে তিনি নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে দারুণ সফলতা অর্জন করেন। রিয়াজের বিপরীতে 1997 সালে মন মানে না ও তুমি শুধু তুমি এবং 1999 সালে অভিনীত ভালোবাসি তোমাকে ও বিয়ের ফুল ছায়াছবিগুলো ব্যবসা সফল হয়। পাশাপাশি তিনি অভিনেতা ফেরদুসের সাথেও সফল হন। এছাড়াও তিনি মান্না সাকিব খানের সাথে অভিনয় করে সফল হয়েছেন। এই সময় তিনি ভালোবাসি তোমাকে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন এবং 1998 ও 1999 সালের চলচ্চিত্রের জন্য পর্যন্ত টানা 2 বার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। 2000 সালে শাবনূর রিয়াজের বিপরীতে মতিন রহমান পরিচালিত নারীর মন ও এ মন চাই যে 2003 সালে অভিনয় করেন মতিন রহমান পরিচালিত মাটির ফুল, এফ আই মানিক পরিচালিত 2 বধূ 1 স্বামী, আমজাদ হোসেন পরিচালিত প্রাণের মানুষ, আজাদী হাসনাত ফিরুজ পরিচালিত বউ শাশুড়ি যুদ্ধ, জিল্লুর রহমান পরিচালিত স্বপ্নের ভালোবাসা। শাবনূর 2010 সালে অভিনয় করেন মমতাজুর রহমান আকবর পরিচালিত এভাবেই ভালোবাসা হয়, মোহাম্মদ হুসেন পরিচালিত চাঁদের মতো বউ, মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত মন ছুঁয়ে।
পেয়েছে মন, চন্দন চৌধুরী পরিচালিত ভালোবেসে বউ আনবো এবং বি আর চৌধুরী পরিচালিত বধু তুমি কার ছায়াছবিতে এবছর এভাবে ভালোবাসা হয়। ছায়াছবির জন্য তিনি দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো পুরস্কার এর মনোনয়ন লাভ করেন। 2012 সালে শেষের দিকে পাগল মানুষ ছায়াছবির কাজ শুরু করেন, কিন্তু শুটিং স্পটে পরিচালক এফ এম সরকার মারা গেলে ছায়াছবিটির কাজ অসমাপ্ত থেকে যায়। পরবর্তীতে 2015 সালে আবার নতুন করে ছায়াছবিটির জন্য চুক্তিবদ্ধ হন এবং পরিচালক বদিউল আলম খোকন ছায়াছবিটির কাজ শেষ করেন। 2013 সালে মুক্তি পায় ফেরদৌস ও মৌসুমীর সাথে অভিনেত মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা। 2016 সালে চুক্তিবদ্ধ হন পি এ কাজলের মন যারে চায় ছায়াছবিতে, এতে তাকে একজন নারী নেত্রীর ভূমিকায় দেখা যাবে। এছাড়াও চুক্তিবদ্ধ হন মুস্তাফিজুর রহমান মানিক কতদিন দেখিনি তোমায় ছায়াছবিতে, এতে তার বিপরীতে কাজ করেন ফেরদৌস। ব্যক্তিগত জীবন, 2011 সালের 6 ডিসেম্বর ব্যবসায়িক অনিক মাহমুদের সঙ্গে শাবনুরের আংটি বদল হয় এবং 2012 সালের 28 ডিসেম্বর তাকে বিয়ে করেন। তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন ও নাগরিকত্ব লাভ করেন। 2013 সালের 29 ডিসেম্বর তিনি এখন ছেলে সন্তানের মা হন। তার ছেলের নাম আইজান নিহান, তবে তাদের দাম্পত্য কলহের পরিপ্রেক্ষিতে 2020 সালের 4 ফেব্রুয়ারি অ্যাডভোকেট তালাকের নোটিশ ও হলফনামা প্রস্তুতকারী কাউসার আহমেদের মাধ্যমে অনিক মাহমুদকে এই তালাক নোটিশ পাঠিয়েছেন শাবনুর। শাবনুর সম্পর্কে এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন।